ইয়াকুতক শহরটি রাশিয়ার সাইবেরিয়ার সাকা প্রজাতন্ত্রের রাজধানী। এই শহরটি তার অপ্রত্যাশিত শীতল আবহাওয়ার জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। এটি পৃথিবীর শীতলতম শহর হিসাবেও পরিচিত। তবে অসহনীয় ঠান্ডা ছাড়াও শহরটির একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে। আজকে আমরা ইয়াকুতক শহরের আশ্চর্যজনক হাড় কাঁপানো ঠান্ডা সহ নানা জানা অজানা দিক সম্পর্কেই জানব। শীতলে এই ইয়াকুতক শহর রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় 5,000 কিলোমিটার দূরে অবস্থিত। এই শহরে প্রায় 3 লক্ষ মানুষ বসবাস করে। মজার বিষয়, তাদের নিজস্ব টাইম জোন রয়েছে। শীতকালে ইয়াকুতক শহরের তাপমাত্রা -40 থেকে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ায় এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর হিসেবে সম্মানজনক খ্যাতি অর্জন করেছে। আর চরম ঠান্ডায় সবকিছু জমে গেলে শহরটি একটি বিস্ময় ভূমিতে পরিণত হয়। এই চরম শীতলতা শহরের বাসিন্দাদের দৈনন্দিন জীবনেও একটি নতুন মাত্রা দিয়েছে, যার ফলে তাদের জীবনযাপনও পৃথিবীর অন্যান্য মানুষদের থেকে আলাদা। অতিরিক্ত ঠান্ডার ফলে ইয়াকুতক শহরের মানুষ গাড়ি চালানোর জন্য বিশেষ ধরনের ইঞ্জিন তেল ব্যবহার করে, কারণ সাধারণ তেল ঠান্ডায় জমে যায়। এছাড়াও দ্বিগুণ তাপ ধরে রাখার জন্য বাড়িগুলোর দরজা ও জানালাগুলোতে অতিরিক্ত ইনসুলেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। শহরবাসীর এই দশার কথা শুনে মনে হতেই পারে তারা হয়তো অনেক কষ্টে দিন কাটায়। তবে এমনটি নয়। ইয়াকুতকসবাসী চরম ঠান্ডায় বরফ মাছ ধরে, রেনচেয়ার দিয়ে স্লেজ গাড়িতে করে বরফের ভেতর ঘুরে বেড়ায় এবং বরফ মূর্তি তৈরি করে আনন্দ উপভোগ করে। ইয়াকুতকসের একটি অদ্ভুত স্থাপত্য হল শীতকঠিন মাটির রাজ্যে গুহার মতো ভূগর্ভস্থ কমপ্লেক্স। পারমাফ্রস্ট কিংডম নামে পরিচিত এই কমপ্লেক্সটি শহরের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণও বটে। মাটির নিচে 150 মিটার পর্যন্ত গভীর এই স্থাপনাটি দর্শকদের একটি অনন্য পর্যটন অভিজ্ঞতা প্রদান করে। কমপ্লেক্সটিতে বরফের মূর্তি, গুহা, এমনকি একটি বরফের বাড়ও রয়েছে। এই গুহাগুলো প্রাকৃতিকভাবে বরফ এবং শিলা দিয়ে তৈরি হলেও এখানকার বরফের মূর্তিগুলি কিন্তু স্থানীয় শিল্পীদের তৈরি। এমনকি এখানে থাকা বরফের বাড়টি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এছাড়াও এই স্থানটি একটি কল্পনার রাজ্যের মতো। এখানে ঘুরতে আসা পর্যটকেরা ঠান্ডা পরিবেশে বিভিন্ন ধরনের পানীয় উপভোগ করতে পারেন। ইয়াকুতক শহর ভৌগোলিকভাবে লেনা নদীর বাম তীরে অবস্থিত। নদীটি বিশ্বের দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি। এছাড়াও এই নদী শহরের একটি অন্যতম বিনোদন এবং পর্যটন স্থানও বটে। এই নদীটি শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং এর সৌন্দর্য ও কার্যকারিতা উভয়ই শহরের বাসিন্দাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তবে বিস্ময়কর ব্যাপার হল, প্রচণ্ড শীতে এই নদীর ধারে মানুষ বরফ মাছ ধরে সময় পার করে। এটি তাদের নিত্যদিনের একটি বিনোদনমূলক কাজ। এছাড়া লেনা নদীর ধারে অবস্থিত আরেকটি পর্যটন আকর্ষণ হল লেনার পিলার্স। এটি একটি চমকপ্রদ প্রাকৃতিক বিস্ময়ের নাম। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত এই পিলারটি উঁচু, খাড়া ও ঢালু হয়ে নদীর তীর থেকে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। এই পিলারটি দেখতে অনেক পর্যটক এই শহর ভ্রমণে আসে। এছাড়াও এই শহরের আদিবাসীদের জন্য এটি একটি পবিত্র স্থান হিসেবে সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। শহরের ভেতর দিয়ে লেনা নদী এবং তার শাখা নদীগুলোর বয়ে চলার কারণে অসংখ্য সেতু তৈরি হয়েছে ইয়াকুতক শহরে, আর এই কারণেই এই শহরটিকে পুলের শহরও বলা হয়। ইয়াকুতক শহর ভ্রমণ করতে আসলে পর্যটকেরা সেতুগুলো থেকে শহরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আনন্দ পান। ইয়াকুতক শহরে পর্যটকদের জন্য অনেক বিনোদনমূলক কার্যক্রম রয়েছে। কুকুরের স্লেজ গাড়িতে চড়ে পর্যটকেরা শহরের আশেপাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন, অথবা লেন নদীতে বরফ শীতল মাছ ধরার মাধ্যমেও ইয়াকুতক শহর ভ্রমণের অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখতে পারেন। শীতকালীন মাসগুলোতে যখন শহর একেবারে বরফে ঢেকে যায়, তখন লেনা নদীতে বরফ মাছ ধরা একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হয়ে ওঠে। বরফ মাছ ধরা কিন্তু মোটেই সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য এবং ঠান্ডার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা।
ইয়াকুতস্ক ভ্রমণকারী পর্যটকদের জন্য শহরের খাদ্য অভিযানেরও সুযোগ রয়েছে। এখানকার রন্ধনশৈলীতে রয়েছে ঐতিহ্যবাহী সাইবেরীয় স্বাদ। এছাড়াও শহরের চরম ঠান্ডা আবহাওয়া স্থানীয় রন্ধনশৈলীকে প্রভাবিত করেছে। পর্যটকেরা শহরের জনপ্রিয় এবং প্রধান খাবারগুলোর মধ্যে স্ট্রোগেনিনা বা পাতলাভাবে কাটা জমে থাকা মাছ বা মাংস, খুমেই বা ফার্মেন্টেড ঘোড়ার দুধ এবং বিভিন্ন মাংসভিত্তিক স্যুপ এবং স্টু খেতে পারেন। এই শহরবাসীর প্রধান খাবার হল রেইনডিয়ারের মাংস, যা পুরো পৃথিবীর মধ্যে অনন্য একটি খাবার। ইয়াকুতক শহরের সংস্কৃতির আরও একটি মজার দিক হল এর অনন্য আদিবাসী সংস্কৃতি। আদিবাসী ইয়াকুত সংস্কৃতি পৌরাণিক সামান ধর্মীয় বিশ্বাস অর্থাৎ আত্মার সাথে যোগাযোগের মাধ্যমে জীবনচর্চা এবং যাযাবর ঐতিহ্য নিয়ে তৈরি। এই আদিবাসীদের রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত এবং নৃত্য। এদের ঐতিহ্যবাহী পোশাককে টেবুন বলা হয়, যা উষ্ণ, সুন্দর এবং এই অঞ্চলের চরম ঠান্ডা আবহাওয়ার জন্য উপযুক্ত। ঠান্ডা আবহাওয়ার জন্য ইয়াকুতস্ক একটি প্রতিবন্ধকতাময় শহর মনে হতে পারে, তবে আবহাওয়া কিছু আশীর্বাদ বয়ে নিয়ে এসেছে। আবহাওয়া এবং ভূপ্রকৃতির কারণে এই শহরের আশেপাশের অঞ্চলগুলো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং এই সম্পদগুলোর মধ্যে প্রধান হীরা বা ডায়মন্ড। ইয়াকুতস্ক উচ্চমানের ডায়মন্ড উৎপাদনের জন্য পুরো বিশ্বে ব্যাপকভাবে বিখ্যাত। ডায়মন্ড শিল্প এখানকার অর্থনীতির মেরুদণ্ড। এছাড়াও এটি পর্যটন শিল্পেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইয়াকুতস্ক শহরের আরেকটি অদ্ভুত অর্থনৈতিক কর্মকাণ্ড হল ম্যামথের দাঁতের ব্যবসা। প্রাগৈতিহাসিকভাবে বিলুপ্ত এই হাতির দাঁত শীতল শক্ত মাটি থেকে খনন করে সংগ্রহ করা হয়। শীতল শক্ত মাটি হাজার হাজার বছর ধরে এই ম্যামথের ধ্বংসাবশেষ সংরক্ষণ করেছে। অবাক করা বিষয় হল ঠান্ডায় জমে থাকা মাটি প্রাচীন প্রাণীদের দাঁত, চামড়া এমনকি মাংসকেও অক্ষত রাখে। খননকারীরা শীতকঠিন মাটি থেকে ম্যামথের দাঁত উদ্ধার করে এবং স্থানীয় কারিগররা এই দাঁতগুলিকে জটিল খোদায় এবং শিল্পকলায় রূপান্তরিত করে। এই শিল্পীরা প্রাচীন প্রাণীদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে প্রথাগত নকশা এবং প্রতীক ব্যবহার করে ম্যামথের দাঁতকে জীবন্ত করে তোলে। ইয়াকুতস্ক শহর চরম শীতল আবহাওয়া, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর এবং ডায়মন্ড রাজধানী হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর সহাবস্থানের এই শহরটি পর্যটন স্থান হিসেবেও বেশ রোমাঞ্চকর এবং অনন্য। সাইবেরিয়ার হৃদয়ে বিকশিত এই শহরটি এভাবেই বিশ্বকে তার আশ্চর্যজনক প্রকৃতি দিয়ে অবাক করতে থাকুক, এমনটাই কামনা বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।